প্রেভেন কমিক বুকে পাওয়ার পায় প্রেমিকার পান করে হ্যালো বাংলা ভাষী সমস্ত মার্ভেল ফ্যান কি অবস্থা কেমন আছেন আপনারা মার্ভেল স্টুডিও তার ডি টোয়েন্টি থ্রি এক্সপো থেকে শুধুমাত্র অল ট্রেলার রিলিজ করায় সনি স্টুডিও ফ্যানদের খুশি করার দায়িত্ব তাদের তাই তো গত বছর অক্টোবরে যে মুভি মুক্তি দেওয়ার প্ল্যান সনির ছিল সেই স্পাইডার সনি স্পাইড ইউনিভার্সের পঞ্চম সিনেমা ক্রেভেন দ্য হান্ডারের অফিসিয়াল ট্রেলার রিলিজ করেছে ক্রেভেন মুক্তি পাবে চলতি বছর ডিসেম্বরে ভেনুম থ্রি মুক্তি পাবার এক মাস পরেই এক বছর আগের ক্রেভেন টিজারের ফ্রেম টু ব্রেকডাউন করেছিলাম কিন্তু নিউ ট্রেলার দেখে খুঁটিনাটি নয় কিছু গুরুত্বপূর্ণ চরিত্র আর ক্রেভেন হান্টার মুভির প্লট নিয়ে আলোচনা করব তবে তার আগে একটা লাইক ঠুকে দিন বাংলা ভাষী সমস্ত মার্ভেল ফ্যান্ডের নিকট ইউটিউব এই ভিডিওটি রেকমেন্ড করে ক্রেভেন দ্য হান্টারের আসল নাম সার্গেই ক্রেফেনপ তার বাবার নাম নিকোলাই ক্রেফেনপ যারা জানেন না তাদেরকে বলে দিই কমিক বুকে ক্রেভেন স্ট্রেট ফরওয়ার্ড একজন স্পাইডারম্যান ভিলেন অ্যান্টি হিরো না সোজা ভিলেন কিন্তু সনি স্টুডিও ভেনম ও মরবিয়াসের মতো স্পাইডার ম্যানের আরো একটি ভিলেন ক্রেভেন কেও একটা হিরো আর্ক দিচ্ছে এই মুভিতে প্রথম টিজার থেকে আমরা দেখেছিলাম ছোটবেলাতেই সার্গের বাবা নিকোলাই তাকে নিয়ে সিংহ শিকারে যান এবং একটি সিংহ বাচ্চা সিংহটির রক্ত দিয়ে তার শরীরে প্রবেশ করে এরপরই সামহাও এই সার্গের শরীরে বনের রাজার সিংহের হান্টিং পাওয়ার চলে আসে তীব্র গতি শক্তি, সিংহের মতো ঘ্রাণ শক্তি এবং লড়াই ও শিকারের ক্ষমতা নিয়ে সৃষ্টি হয় ক্রেভেন দা শুধু তাই নয় যেভাবে রাজার আদেশ প্রজা মানতে বাধ্য হয় তেমনভাবেই বনের রাজা সিংহের পাওয়ারে ক্রেভেন অন্যান্য শিকারী পশুকেও কন্ট্রোল করতে পারে দ্বিতীয় ট্রেলারের একটা সিনে ক্রেভেন জেল থেকে পালানোর সময় বরফের উপরে কতগুলো নেকড়ে ডেকে এনে তার পিছনে লেগে থাকা প্রহরীদের হত্যা করে কিন্তু কমিক বুকে ক্রেভেন মোটেও এমনভাবে সিংহের আক্রমণে পাওয়ার পায় না ক্রেভেন কমিক বুকে পাওয়ার পায় প্রেমিকার পান করে আমি মোটেও মজা করছি না আসলেই প্রেমিকার জাদুকরী জুস পান করে কমিক বুকে ক্রেভেন পাওয়ার পায় বলো কি আরে মানে প্রেমিকার জুস বলতে বলছি প্রেমিকার হাতে বানানো জুস ক্রেভেনের জাদুবিদ্যা পারদর্শী গার্লফ্রেন্ড ক্যালিপসোর তরিকরা এক গ্লাস ম্যাজিকাল শরবত পান করে রেভেন দা হান্টার হয়ে ওঠে ট্রেলারে দেখানো এই নারী চিত্রটি আমার মতে ক্যালিপসো অবশ্য কমিক বুকে ক্যালিপসোকে যেমন করে আঁকা হয়েছে একটাবার বড় পর্দায় যদি এই ক্যালিপসোকে এমন করে দেখতে পেলে খুব ভালো লাগত ব্রাদার ওকে ব্রাদার মজাবাদ দিয়ে প্লট নিয়ে কথা বলি আমার অনুমান সিংহ থেকে পাওয়ার পেয়ে ক্রেভেন দ্য হান্টার সত্যিকার অর্থেই বনের রাজা হয়ে ওঠে অর্থাৎ বনের ভেতর যে সমস্ত পশু শিকারী মানে অবৈধ যারা করে তাদের ধরে ধরে মারতে শুরু করে ক্রেভেন দ্বিতীয় ট্রেলারের শুরুতে রাশিয়ান প্রিজনে একটা চিতা বাঘের কাটা মাথা থেকে দাঁত খুলে অ্যাটাক করে সে ট্রেলারের মাঝে মাঝে কিছু পোচার ভাল্লুক ধরার জন্য জঙ্গলের মাটিতে যে ট্র্যাপটি ছিল সেগুলো দিয়ে তাদেরকে একেবারে ছিঁড়ে খুঁড়ে ফেলে ক্রেভেন ইভেন ট্রেডার টায়ারের শেষ দিকে একটা ভ্যানে কতগুলো পশুর দাঁত শিং অন্যান্য পশু অঙ্গ পাচা করা হচ্ছিল ওই শিং দিয়ে তাদেরকে অ্যাটাক করে ক্রেভেন তবে খেয়াল করলে দেখবেন ক্রেভেন কিন্তু কোনো র্যান্ডম শিকারীকে ধরে ধরে মারছে না তার একটা লিস্ট আছে ট্রেডারের প্রথমাংশে ক্যালিপসো জিজ্ঞেস করে হোয়াট নেক্সট নেক্সট প্রথম টিজারের শেষাংশে ক্রেভেন কাউকে মারার পর একটা ডায়েরি খুলে কারো নাম কাটে অর্থাৎ ক্রেভেন নামি দামি শিকারীদের লিস্ট বানিয়ে মারছে এবং ট্রেলার থেকে যতটা অনুমান করতে পারি তার বাবা নিকোলাই একজন প্রধান হান্টার লিডার প্রথম টিজার এবং এই ট্রেলারে বাবার সাথে ক্রেভেনের একাধিকবার শীতল সংঘর্ষ দেখেছি তবে ট্রেলারের প্রধান আকর্ষণ ছিল আরও একটি স্পাইটি ভিলেন রাইনো কমিক বুকে রাইনো একজন রাশিয়ান থাকছিল যে কিনা কিছু টাকার বিনিময়ে নিজেকে একটা সায়েন্টিফিক এক্সপেরিমেন্টে সোপর্দ করে যে এখানে তার শরীরে রাইনোসোরাসিসের জিন মেশানো হয় ট্রেলারে যে অল্প দু একটি শটে রাইনোকে স্পষ্ট দেখা গেল সেখান থেকে মনে হচ্ছে ভিএফএক্স এর কাজ আর একটু বাকি এবং অনেকটা কমিক বুকের মতোই লুক দেওয়া হয়েছে দুটো শট থেকে অনুমান করি রাইনো ক্যারেক্টারটি নর্মালি এমন পশুর মতোই থাকে একটা স্পেশাল সিরাম ব্যাগ শরীরে অ্যাটাচ করে সে নরমাল মানুষের মতো চলাফেরা করে কিন্তু যখন দরকার সিরামটি খুলে রাইনো হয়ে যায় প্রথম টিজারে ছোট্ট সার্গেইকে সিংহ যেখানে অ্যাটাক করে সেখানে আমরা এই রাইনো হয়ে যাওয়া মানুষটিকে দেখি সুতরাং বলা যায় ক্রেভেন যখন তার বাবার হান্টিং বিজনেসের বিরুদ্ধে লাগে তার বাবা নিকোলাই তার দলেরই রাইনোকে পাঠায় তাকে প্রতিরোধ করতে ট্রেলারে খুব স্বল্প সময়ের জন্য ক্রেভেনের ভাই দিমিত্রিকে দেখি দিমিত্রি ক্রেভেনের এই শিকারীদের বিরুদ্ধে অভিযানকে জাস্ট বাবার বিরুদ্ধে তার হত্যা অভিযান বলে আমি জানি না সনি স্টুডিও সিনেমায় দেখাবে কিনা কিন্তু কমিক বুকে এই দিমিত্রি স্পাইডারম্যানের অন্যতম একটা শ্রেষ্ঠ ফিলেন ক্যামিলিয়ন নামের মতোই এই ক্যামিলিয়ন চেহারা পাল্টাতে পারে একবার তো সে স্বয়ং স্পাইডারম্যানকে পাগলাগা এরতে আটকে নিজে পিটার পার্কার হয়ে লাইফলিট করছিল এই মহা সাইকোটিক ভিলেন ক্যারেক্টারটিকে প্রিভেন্ডা হান্টার সিনেমায় কতটুকু ইউজ করা হবে কে জানে সব মিলিয়ে বলবো যে সোন স্টুডিও ম্যাডাম ওয়েব আর মরবিএস এর মতো সিনেমা বানিয়েছে তাদের উপর ভরসা করাটা একটু কঠিন কিন্তু আর রেটেড প্রিভেন্ডা হান্টারের ব্লাডি অ্যাকশন সিকোয়েন্স আমার আগ্রহ অল্প অল্প করে জাগিয়ে তুলছে সিনেমাটি নিয়ে ডেডপুল এন্ড উলভারেন মুভির এন্ডিং ও পোস্ট ক্রেডিট নিয়ে ডিটেইলস জানতে স্ক্রিনে আসার লিংকে ক্লিক করে দেখতে পারেন আমি যাচ্ছি হাউজ ද Dragonගनी அetta フィीडियो වනतेೆ